দীর্ঘদিন ধরেই ফ্লপের মুখে আছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। বক্স অফিস দাপানো এক সময়ের অভিনেতা এখন ফ্লপ তকমায় চর্চায় থাকেন। এ তকমা ঢাকতে অবশ্য কম চেষ্টা করেননি তিনি, তবে নিলেন ভিন্ন এক উদ্যোগ, যা শুনে রীতিমতো অবাক না হয়ে উপায় নেই। এর আগে বিভিন্ন সময় কখনো মন্দির কখনো দরগায় অর্থ প্রদান করেছেন অক্ষয় কুমার, কিন্তু এবার অযোধ্যায় হনুমানদের খাবারের দায়িত্ব নিয়েছেন তিনি। দীপাবলির আগে কোটি টাকার অর্থ দিয়েছেন এই খিলাড়ি। বিষয়টি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী রামের জন্মস্থান অযোধ্যায় দীপাবলি উপলক্ষে এখন বিশেষ প্রস্তুতি চলছে। প্রদীপের আলোয় আলোকিত হতে যাচ্ছে রাম মন্দির। এর মধ্যেই শিরোনামে উঠে এলেন অক্ষয় কুমার। ভারতীয় সংস্কৃতি ও প্রাণীদের সুরক্ষা এবং ধর্মীয় রীতি রক্ষায় এ ধরনের পদক্ষেপ নিয়েছেন তিনি। অঞ্জনা সেবা ট্রাস্টের পক্ষ থেকে হনুমানদের খাওয়ানোর এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। ট্রাস্টের প্রধান জগৎ সুরু স্বামী রাগবাচার্য জি মহারাজ এই কাজে অংশ নেওয়ার জন্য বলেন বলিউড তারকাকে। ট্রাস্টের এক সদস্য এ ব্যাপারে বলেছেন, অক্ষয় কুমার তার বাবা মা হরিওম ভাটিয়া এবং অরুণা ভাটিয়া এবং শ্বশুর রাজেশ খান্নার নামে প্রায় বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা করেন। তিনি শুধু উদারভাবে দানই করে যান। ভারতের একজন সচেতন নাগরিকও হনুমানদের খাওয়ানোর সময় কোনো নাগরিকের যেন সমস্যা না হয় এবং পরে অযোধ্যার রাস্তায় যেন কোনো ময়লা আবর্জনা না থাকে সেদিকেও নজর রাখতে বলেছেন এ তারকা। প্রসঙ্গত শীঘ্রই সিংহাম অ্যাগেইন সিনেমায় দেখা যাবে অক্ষয় কুমারকে। এতে সূর্যবংশী চরিত্র অভিনয় করেছেন তিনি। এছাড়াও অভিনয় করেছেন অজয় দেবগন, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর, টাইগার শ্রফ ও কারিনা কাপুর। এদিকে চলতি মাসের 12 তারিখ গুলি করে হত্যা করা হয় ভারতের মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকে। সেই মৃত্যুর পরে নিরাপত্তা জোরদার করা হয় বলিউড অভিনেতা সালমান খানের। তবে মৃত্যুর হুমকি কিছুতেই পিছু ছাড়ছে না তার। একের পর এক হুমকি আসছে, এবার আরও একবার খুনের হুমকি পেলেন এই বলি তারকা। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মুম্বাই পুলিশের কাছে সালমান খানকে হত্যার একটি অজ্ঞাত মেসেজ এসেছে। তাতে বলা হয়েছে 2 কোটি অর্থ না দিলে খুন করা হবে সালমান খানকে। জানা গেছে বুধবার মুম্বাই ট্রাফিক কন্ট্রোল রুমে এই মেসেজ আসে, সেখানেই সালমান খানের খুনের পরিকল্পনার কথা জানানো হয়। 2 কোটি অর্থ না দিলে মর্মান্তিক পরিণতি করা হবে বলেও জানানো হয়েছে। এ মেসেজ পাওয়ার পরপরই তৎপর হয় পুলিশ। ইতিমধ্যেই খুনের হুমকির অভিযোগে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। আর হুমকি দেয়া সেই ব্যক্তি কে তা খুঁজে বের করার জন্য কাজ করছে পুলিশ। প্রসঙ্গত, সম্প্রতি একের পর এক খুনের হুমকি পাচ্ছেন অভিনেতা সালমান খান। এর আগে নয়ডা থেকে এক তরুণকে গ্রেফতার করে পুলিশ। ওই যুবক বলিউড অভিনেতা ও সদ্যপ্রয়াত বাবা সিদ্দিকের ছেলে জিশান সিদ্দিককে খুনের হুমকি দিয়েছিলেন। এর আগে ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে শেখ হোসেন শেখ মোসিন নামক এক সবজি বিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ। মুম্বাই পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে ওই সবজি বিক্রেতা সালমান খানকে খুনের হুমকি দিয়ে 5 কোটি টাকা দাবি করেছিলেন। সেটি ভুয়া হুমকি নাকি সেটিও খতিয়ে দেখছে পুলিশ। ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কিন্তু শোবিজের সাথে থাকুন।